আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একটি অনুশীলনীমূলক কাজ নিয়ে। এই কাজটি রয়েছে মূল বইয়ের 86 নম্বর পৃষ্ঠায়। এই কাজটি এখন আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, এই অনুশীলনী কাজের শিরোনাম হচ্ছে আত্মপরিচয় অনুসন্ধানমূলক প্রতিবেদন। তো আমরা এখানে একটি প্রতিবেদন তৈরি করব। বলা হয়েছে, আদিকাল থেকে শুরু করে 1971 সাল অবধি বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ। সমাজ সংস্কৃতির এই গতিপথ নির্ধারণে রাজনৈতিক ঘটনাবলী এবং বাংলা অঞ্চলের ভৌগোলিক উপাদানগুলোরও রয়েছে কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজে আমাদের পরিচয় গঠন প্রক্রিয়ায় যুগে যুগে নানান উপাদান যুক্ত হয়েছে, নানান ধারার মানুষের সংমিশ্রণ ঘটেছে। এর ফলে বৈচিত্র্য আর ভিন্নতাকে সঙ্গে নিয়েই আমরা লাভ করেছি এক অনন্য আত্মপরিচয়। চলো, আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কাল পর্বে আমাদের সমাজ ও সংস্কৃতি যেসব রূপান্তরের মধ্য দিয়ে গেছে সেগুলো উল্লেখ করে একটি প্রতিবেদন লিখি। তো শিক্ষার্থীরা, আমাদেরকে মূলত এখানে একটি প্রতিবেদন লিখতে হবে, আর সে প্রতিবেদনের বিষয়বস্তু কী তাও এখানে উল্লেখ করা রয়েছে। তো চলো দেখে নিচ্ছে যে কীভাবে আমরা খুব সুন্দর একটি প্রতিবেদন তৈরি করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের প্রতিবেদনের শিরোনাম আমরা ঠিক এভাবে লিখতে পারি, আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কাল পর্বে আমাদের সমাজ ও সংস্কৃতির রূপান্তর। তো প্রথমেই আমি যেটি উল্লেখ করেছি সেটি হচ্ছে প্রাগৈতিহাসিক কাল। এখানে আমি বিস্তারিত লিখেছি, বাংলার ইতিহাসের আদিকালে প্রাগৈতিহাসিক মানুষের জীবনযাপনে মূলত গ্রাম ও প্রকৃতির গুরুত্ব ছিল। প্রাচীন গ্রাম্য সমাজ ধর্ম, পরিবার ও প্রকৃতির সাথে সম্পৃক্ত ছিল। ধর্মীয় অনুষ্ঠান, চিত্রিত শিল্পকলা ও সাহিত্যিক কাজ প্রাচীন সমাজের মৌলিক অংশ ছিল। তো এটি হচ্ছে প্রথম অংশের আলোচনা। দ্বিতীয় অংশে আমরা আলোচনা করতে পারি পাল এবং সেন বাংলা সম্পর্কে, যেখানে আমি লিখেছি পাল এবং সেন শাসনামলে বাংলা সামাজিক ও সাংস্কৃতিক জীবন একটি উন্নত ধারণা পেয়েছিল। শিক্ষা, সাহিত্য, শিল্প ও বিজ্ঞানে অগ্রগতির জন্য বৃহত্তর ব্যবস্থা গড়ে উঠেছিল। মহাবিহার এবং শিক্ষালয়ের প্রসার সামাজিক উন্নতির প্রধান অংশ ছিল। ধর্ম ও ধার্মিক প্রথা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনের নির্ধারণে গুরুত্ব পেয়েছিল। বাংলায় পাল শাসনামলে বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষ্য করা গেলেও বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পর শান্তিতে বসবাস করত। তবে পাল শাসনের পতনের সাথে সেন শাসন শুরু হলে বৌদ্ধ ধর্মের অস্তিত্বে বিরূপ প্রভাব পড়ে। তো আমরা 2 নম্বরে আলোচনা করলাম পাল এবং সেন বাংলা সম্পর্কে। এরপরে 3 নম্বরে আমরা আলোচনা করতে পারি মুঘল ও ব্রিটিশ শাসন সম্পর্কে। মুঘল ও ব্রিটিশ শাসনের আওতায় বাংলা সমাজ ও সংস্কৃতি পরিবর্তনের মুখোমুখি ছিল। আধুনিকতার আগমনের সাথে সাথে ব্যবসা, শিক্ষা, সাহিত্য ও সামাজিক প্রগতি হয়। মুঘল শাসনামলে বাংলার স্থাপত্যে অনেক পরিবর্তন হয়। সুউচ্চ প্রাসাদ গড়ে ওঠে, যেসব স্থাপনায় ইরান, আফগানিস্তান স্থাপত্যের সামঞ্জস্য পাওয়া যায়। ব্রিটিশ শাসনের অধীনে বাংলার সমাজ ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়েছিল এবং আধুনিক বাংলা সমাজের উদ্ভব হয়েছিল। তবে এ সময়ে সামাজিক নীতি, প্রথা এবং মৌলিক সাংস্কৃতিক আদর্শ ধ্বংস হয়েছিল। তো শিক্ষার্থীরা, আমরা মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম, সেগুলো হচ্ছে প্রাগৈতিহাসিক কাল, পাল এবং সেন বাংলা এবং মুঘল ও ব্রিটিশ শাসন। তো বাংলার ইতিহাসের এই যে সময়গুলো, এই যে পরিক্রমাগুলো, এই সকল সময়ে বাংলার সমাজ এবং সংস্কৃতি কীভাবে রূপান্তর হয়েছে, কীভাবে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, সেই বিষয়গুলো আমরা এখানে লক্ষ্য করেছি। আমি আশা করছি এখান থেকে বুঝতে তোমাদের আর কোথাও কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমি কি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি? যদি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 5ম অধ্যায়টি শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অধ্যায়, অর্থাৎ 6 নম্বর অধ্যায়ে। 6 নম্বর অধ্যায়ে যে কাজগুলো থাকবে, প্রতিটি কাজ আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।